এবার যারা এবার প্রশ্ন করব, যারা ধরো অনেকদিন পরীক্ষা দিচ্ছে, যেমন তুমিও প্রথমে বলেছিলে যে অনেকগুলো পরীক্ষা তুমি কোয়ালিফাই করতে পারোনি, তখন যখন তুমি প্ল্যানিংটা চেঞ্জ করলে, যখন অনেকেই আসে আবার এরকম বিগিনার্স একটা স্টেজ স্টুডেন্ট থাকে, আবার স্টুডেন্টস থাকে যে যারা একটা লেভেল পর্যন্ত পরীক্ষা দিচ্ছে কিন্তু প্রিলিতে কোনো মতে কোয়ালিফাই করলো, মেন্সে পারছে না বা প্রিলিতেও হচ্ছে না, এরকমও থাকে। তো তাদের জন্য তোমার মক টেস্টের প্ল্যানিংটা কি হওয়া উচিত? এটা তো বিগিনার্সদের জন্য, তাদের জন্য কি হওয়া উচিত, তাদের কটা করে দেওয়া উচিত মক, এবং কি মানে কিরকম স্ট্র্যাটেজি হবে? সেক্ষেত্রে আমি বলবো যে তাদের তো মোটামুটি বেসিক পুরো কমপ্লিট হয়ে গেছে এবং তাদের ওভারঅল একটা কনসেপ্ট হয়ে গেছে যে কোথায় তারা তাদের ল্যাকিং পোর্শন কোনটা বা কোথায় তাদের আরো বেশি প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে তাদের প্রত্যেক দিন, মানে বিগিনার্স যারা হয় তারা হয়তো উইকে দু তিন দিন মানে দিতে পারে, মানে একদিন বা দুদিন গ্যাপ দিয়ে দিয়ে, কিন্তু যারা আগে থেকে প্র্যাকটিস করছে বা হয়তো দু তিনটে প্রিলি এক্সাম দিয়েছে কোয়ালিফাই করতে পারেনি, তো সেক্ষেত্রে তাদের কাজ হবে যে শুধু পরীক্ষার এক মাস আগে থেকে করবো, পরীক্ষার ডেট অগস্টে আমি জুলাই থেকে প্র্যাকটিস শুরু করবো এমন নয়, বছরের প্রথম থেকে যে আমাকে টার্গেট রাখতে হবে যে এই ইয়ারে যতগুলো আমি এক্সাম দেবো সেটা আমি ব্যাংকিং দিই বা SSC দিই বা PSC দিই, সে যেটা আমি দিই না কেন, তো তার মানে বছরের প্রথম থেকে একটা টার্গেট থাকবে যে আমি প্রিলি এবং মেন দুটোই আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবো। প্রথম দিকে আমি প্রিলি গুলো দিতে থাকবো, তারপর আস্তে আস্তে মেনের পোর্শনে ঢুকবো, এবং যখন প্রিলিমিনারি এক্সাম আসবে তার ঠিক 15-20 দিন আগে থেকে তখন আমি মেন এক্সাম আর দেবো না, তখন আমি দেবো প্রিলির এক্সাম, মানে প্রিলির যত মানে সেট আছে সেটা বিভিন্ন তার জন্য সেট রয়েছে অনলাইন, তো যেখান থেকে তার সুবিধে সে ফ্রি অনেক ফ্রি মকর থাকে সেগুলোও দেবে, প্লাস যদি কেউ করছে ইয়ারলি পাস সেগুলো সেখান থেকে দেবে, কিন্তু ওই 15-20 দিন আগে থেকে তাকে প্রিলির জন্য তখন প্রিপারেশন নিতে হবে, এবং সেই মকগুলো প্রি হোক বা মেন হোক তাকে প্রত্যেকটা দিন একদম খুঁটিয়ে অ্যানালিসিস করতে হবে, তার সাথে তার রেগুলার বেসিসে সে যেরকম ভাবে পড়াশোনা করে সাবজেক্ট ওয়াইজ সেটাকেও তাকে কন্টিনিউ করতে হবে, এটা খুব হেল্পফুল হয়। কোয়ারিজ থাকে যে আমার মেন্টাল প্রিপারেশন, এটা তো চলে গেল ফিজিক্যালি আমি যেরকম ভাবে প্রিপেয়ার করছি, ঠিক আছে, আমার মেন্টাল প্রিপারেশন আমার স্ট্র্যাটেজি, ঠিক আছে, অনেক সময় কি ল্যাগ দেখা যায়, অনেক প্র্যাকটিস করতে করতে ভালো লাগে না, একটা লেথার্জিক ভাব আসে, তো তখন তার জন্য মেন্টাল প্রিপারেশন বা মেন্টাল পাওয়ারফুল বা মেন্টাল কোয়ালিটিটাকে বাড়াবার জন্য তার তার মানে একটা সাকসেসফুল ক্যান্ডিডেটের উইপেন্স কি ছিল বা তোমার উইপেন্স কি ছিল যে আমি মেন্টালি কিভাবে স্ট্রং হব এবং কিভাবে আরো এরকম পরিস্থিতি, এখন কারণ আগের পরিস্থিতি একটা আলাদা ছিল, এখনের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, এখন এই কোভিড এর জন্য অনেকেরই ডিপ্রেসড হয়ে গেছে স্টুডেন্টরা, তো সেইখান থেকে তোমার যদি কিছু সাজেশন হয় স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, তো এখন মানে সিচুয়েশন এই কোভিড-19 এর জন্য তো খুবই বাজে অবস্থা, তো স্টুডেন্টসদের বা যারা প্রিপারেশন নিচ্ছে প্রত্যেকেই মানে একটা ডিপ্রেশনে চলে গেছে, মানে অনেকেরই কনফিউশন যে এই ইয়ারে এক্সাম আদৌ হবে কিনা বা তাদের এই ইয়ারে তারা কোনো স্কোপ পাবে কিনা, তো আমার মনে হয় যে প্রত্যেকটা যে খারাপ জিনিস এর একটা ভালো দিকও থাকে, মানে এটার জন্য হয়তো মানে পারিপার্শ্বিক সিচুয়েশন খুব বাজে, মানে আমরা হয়তো মেন্টালিও সেরকম ভাবে প্রিপারেশন মানে নিতেও পারছি না, যে অনেক রকম চিন্তা মাথার মধ্যে ঘুরছে যে পড়াশোনা কি হবে বা কি করব সেরকম, তো সেক্ষেত্রে আমি বলবো যে ভালো দিকটা বেছে নিয়ে আমাদের এগোনো উচিত, যে আমরা একটা মানে লং পিরিয়ড টাইম এক্সট্রা বলা যেতে পারে, মানে অনেক পরীক্ষার ক্ষেত্রে আমরা পেয়েছি এটাকে আমরা ফুললি ইউটিলাইজ করব, হয়তো অনেক প্রেশার আসবে, মেন্টালি অনেক প্রেশার আসে বা সেটা পারিপার্শ্বিক দিক থেকে হোক বা নিজের মানে একটা পড়তে পড়তে যে না একটা ভয় কাজ করে যে আমার হবে কিনা কি করব, তো সেটাকে রাখার একমাত্র উপায় যে আমাকে মাথার মধ্যে এটা ঢুকিয়ে নিতে হবে যে আমাকে যে করেই হোক চাকরি পেতেই হবে, হয়তো 2020 তে হয়তো এই সিচুয়েশনের জন্য হয়তো এই ইয়ারে কিছু পরীক্ষা হয়তো হচ্ছে না, কিন্তু হয়তো এই ইয়ারের শেষের দিকে বা 2021 এ হয়তো প্রচুর পরীক্ষা হবে, বা এখন যেরকম ব্যাংকের অনেক নোটিফিকেশন আস্তে আস্তে বেরোতে শুরু করছে, তো আমাদেরকে ওই একটা আশার আলো যে না আমরা ওই পরীক্ষাগুলোতে আমার যত কম সিট থাকুক না কেন আমাকে পেতেই হবে, সবাই হয়তো মানে এই ভেবে অনেকেই হয়তো পড়াশোনা ঠিকঠাক ভাবে করছে না, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা এই সময়টাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করছে, মানে ডে ওয়াইজ রুটিন বানিয়ে, কেন কি আমাদের এখন সেরকম ভাবে বাইরের কাজের প্রেশার নেই, কেন কি বাইরে বেরোনো বন্ধ, একদমই বাইরের যে টাইমটা সেটা পুরোপুরি সেটা নেই, প্লাস ঘরের মধ্যে বন্দি মানে থেকে হয়তো অনেকে হয়তো ওয়েব সিরিজ দেখা বা বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সাথে আমরা মানে যেহেতু যুক্ত থাকি, সেই সেই দিকে টাইমটা না দিয়ে পুরোটাই ফোকাস
করা উচিত পড়াশোনায়, তাহলে আমার মনে হয় খুব ভালো মানে একটা ফল সে পাবে। মানে হয়তো দেখা গেল 2021 এর শুরুতেই হয়তো তার যে গুড নিউজ যে আমি একটা কোনো পরীক্ষায় সিলেক্টেড হয়েছি, সেই নিউজটা সে পাবে। এই এটাই তাদের মেন্টালি এভাবেই প্রিপারেশন নিতে।